আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম কচু শাকের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, আছে ভিটামিন এ এবং প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা মানুষের হজম শক্তি বাড়িয়ে দেয়। কচু শাক খেলে রাতকানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো প্রথমে আমি কচু শাকগুলো কেটে নিচ্ছি। তো দেখছেন কচু ডাঁটা থেকে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এই কচুকে অনেকে দুধ কচু বলে থাকে, আবার অনেকে দস্তা কচু বলে থাকে। তো আমি কচু শাক ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখছেন এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই কচু শাক। তো দেখছেন তো আমি এভাবে কীভাবে কচু শাক আমি কেটে নিচ্ছি। প্রথমে কচু শাকগুলো কেটে ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি। তো দেখছেন তো কচু শাক এভাবে কুচি করে কেটে নিতে হবে। তারপরে কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কচু শাক। তো কচু শাক এভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কচু শাকটা সিদ্ধ করে নিচ্ছি। কচু শাক রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, ঢাকনা দিয়ে ঢাকলে কচু শাকের বিউটিফুল গ্রিন কালারটা আর থাকবে না। আমি এবার কচু শাক ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। কচু শাক এবার পানি থাকলে তাহলে আপনারা আগে থেকে পানি কেটে নিতে পারেন। তো ভালো করে এভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কচু শাক ভালোভাবে মিশে যায়। তো দেখছি কচু শাক আমি ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো এভাবে পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। তো দেখছেন বাদামি কালার হয়ে গেলে তো এভাবে দুই থেকে তিনবার এভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে তার ভিতরে আমি দিয়ে দেব কচু শাক সিদ্ধ। তো কচু শাক সিদ্ধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুন এবং কচু শাক ভালোভাবে মিশে যায় একসাথে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখছেন তো আমার ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে একটা লাইক দিবেন এবং বাসায় এভাবে কচু শাক রান্না করলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।